রান্না করেছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর সঙ্গে বছরের প্রথম দিনে ঠাকুরকে দর্শন করতে। এছাড়াও মা আজ ভাই আর আমার নামে মন্দিরে সৎসঙ্গ দিবে। আমাদের বাড়ির গণেশ লক্ষ্মীও বসে পড়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। আমার নতুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। প্রথমেই সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিন আমি কী কী করবো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বছরের প্রথম দিন আমাদের বাড়িতে পুজো হয় গণেশ লক্ষ্মীর। তো প্রতি বছরের মতন এবছরও পুজো হবে। তো এখন আমি স্নানটা সেরে চলে এসেছি, তো এখন পুজোর যোগাযান্ত্রিক করছে মা ওইদিকে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, আর তোমরা পয়লা বৈশাখে কী করছো না করছো সেটা আমাকে জানিয়ে আমারও ভালো লাগবে। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুজো যোগাযান্তি প্রায় কমপ্লিট এবং আমাদের বাড়ির গণেশ লক্ষ্মীও বসে পড়েছে। আর ঠাকুর মশাই আসবেন সকাল 9টা, তো এখন বাজে 9:15, আর কিছুক্ষণ সময় বাকি আছে, তো সময় হলে চলে আসবে। আর আমি আর মা সমস্ত যোগাযান্তি করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে জোগাড় করতে বসে পড়েছিলাম। হচ্ছে বাংলা বছরের প্রথম দিন, আজকে তো সবাই নতুন নতুন জামা পরবে, তো আমিও এখানে নতুন একটা গেঞ্জি পরে বসে পড়েছি পুজোতে। আর ঠাকুরমশাই দাদুও কিন্তু চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে 9টা, মানে 9টাতেই ঢুকেছে, 1 মিনিট লেট করেনি। আর এই ঠাকুরমশাই দাদু যে আমাদের বাড়িতে সমস্ত পুজো করে, এর আগেও আমার অনেক ব্লগে তোমরা দেখেছো এই ঠাকুরমশাই দাদুকে। চলো এখন পুজো হচ্ছে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর সঙ্গে ছিল মিষ্টি দই। তো আজকে যেহেতু নিরামিষ পুজো হয়েছে বাড়িতে, যার জন্য চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তোমাদের সাথে আর কথা হয়নি। তো বিকেল টাইমে এখন এই মায়ের সঙ্গে এসেছি মন্দিরে, হেদিসতেছি অনুকূল ঠাকুরের মন্দিরে বছরের প্রথম দিনে ঠাকুরকে দর্শন করতে। এছাড়াও মা আজ ভাই আর আমার নামে মন্দিরে সৎসঙ্গ দিবে, যার জন্য আমি মায়ের সঙ্গে এসেছি। তাছাড়াও আমি মায়ের সঙ্গে মাঝে মধ্যেই মন্দিরে আসি, আর যখনই মন্দিরে আসি তোমাদের সাথে একটা করে ব্লগ শেয়ার করি। আর মা তো প্রত্যেক সপ্তাহে রবিবার করে মন্দিরে আসে, কারণ প্রত্যেক সপ্তাহে রবিবারে মন্দিরে সৎসঙ্গ হয়। আর আজ কিন্তু প্রচুর মানুষ এসেছে বছরের প্রথম দিনে ঠাকুরকে দর্শন করতে। তো যাই হোক, এখানে সুন্দর করে ঠাকুর সাজানো হয়ে গেছে, সৎসঙ্গ শুরু হবে, বেশ ভালোই লাগছে। আর বছরের প্রথম দিনেই মা ভাই আর আমার নামে মন্দিরে সৎসঙ্গ দিচ্ছে, বেশ ভালো লাগছে, চলো দেখতে থাকো। তো গাইস, মন্দির থেকে বাড়ি চলে এলাম, আর বছরের প্রথম দিনে গিয়েছিলাম মন্দিরে ঠাকুরকে দর্শন করতে। এছাড়াও মা মন্দিরে আজকে আমার আর ভাইয়ের নামে সৎসঙ্গ দিল বছরের প্রথম দিনে। তো খুব খুব ভালো লাগলো। তো সব মিলিয়ে আজকে সারাদিনটা ভীষণ ভালো কাটলো। তোমাদের সাথে ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম, আর পয়লা বৈশাখে সারাদিন আমি কী করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর তোমরা কী করলাম সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তবে আমারও খুব ভালো লাগবে। তো ব্লগটা আমি এতদূরই রাখছি, দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।